সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর স্বজন পোষণের পাশাপাশি বলিউডে সাফল্য পাওয়া ব্যর্থ হওয়া নিয়ে চর্চাটা উঠে আসছে। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক করে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন সুশান্ত। তারপর রাপ্তা, সোনচিরিয়ার মতো ছবিগুলি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। ছিচুড়ে কিছুটা হলেও সাফল্য পেয়েছিল, তবুও সুশান্তকে নিয়ে উন্মাদনা কিছুটা হলেও থিতিয়ে গিয়েছিল। সুশান্তের মতো বলিউডে এরকম একাধিক অভিনেতা অভিনেত্রী আছেন যারা ক্যারিয়ারের শুরুর দিকে সাফল্যের শীর্ষে ছিলেন, কিন্তু ক্রমেই সেই সাফল্য তাদের সঙ্গ ছাড়ে, আস্তে আস্তে লাইমলাইট থেকে সরে যেতে থাকে তারা। এই তালিকা শুরুতেই আসবে বিবেক ওবরয়ের নাম। বলিউডে আবির্ভাবে সাড়া জাগিয়েছিলেন তিনি। কোম্পানি ও সাথিয়া ছবির পর সবাই ভেবেছিলেন বলিউড পেয়ে গেল এক নতুন রত্ন, কিন্তু তারপর থেকেই বলিউডে একাধিক ব্যক্তিগত সংঘাতে জড়িয়ে পড়তে থাকেন তিনি। আস্তে আস্তে তার স্টারডম ফিকে হতে থাকে। যত তাড়াতাড়ি তিনি উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তার থেকেও দ্রুত হারিয়ে যান তিনি। অভয় দেওয়াল, ইমতিয়াজ আলীর ছবি সোচনাথা দিয়ে বলিউডে আগমন ঘটে তার। দেবদীর মতো ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে। শুরুর দিকে তার অভিনয় নিয়ে চর্চা হতো বলিউডি দুনিয়ায়, কিন্তু তারপর একাধিক ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা গেলেও তাকে নিয়ে সেই মাতামাতি আর নেই। সময়ের সঙ্গে অভয়ের গ্ল্যামার যেন কিছুটা মিলিয়ে গিয়েছে, ক্যারিয়ার নিয়ে হতাশার কথা একাধিকবার বলতে শোনা গিয়েছে তাকে। 2000 সাল, দিয়া মির্জা তখন সাদিজ মিস এশিয়া প্যাসিফিক খেতাব পেতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। হইচই হয়ে যায় তাকে নিয়ে। সে সময় প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তের সঙ্গে তুলনা হতো তার। রহনা হ্যায় তেরে দিল মে ছবি দিয়ে বলিউডে আগমন ঘটে তার। এরপর একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। সঞ্জয় দত্তের বায়োপিকে স্ত্রীর মান্যতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে, কিন্তু তবুও সেই নামডাক এখন আর নেই দিয়ার। ববি দেওয়াল, বরসাত ছবিতে অভিনয় রাতারাতি তাকে স্টার বানিয়ে দেয়। এরপর অনেক ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন তিনি, কিন্তু ববিকে নিয়ে উন্মাদনা অনেকদিন আগে শেষ হয়েছে। স্টারডম হারানোর জেরে হতাশা যে তাকে গ্রাস করেছিল, এ কথাও তিনি জানিয়েছিলেন। সেই হতাশা কাটাতে নেশায় আসক্ত হয়ে পড়েন ববি। মস্ত ছবিতে প্রথম দেখা গিয়েছিল তাকে। সেই ছবি হিট হতেই আবদাব সিবদাসানির নাম নিয়ে শুরু হয়েছিল আলোচনা। বলিউডে পা রেখেই বেশ কয়েকটি সিনে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি, কিন্তু তারপরে ফিকে হতে থাকেন তিনি। এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, রাজা হওয়ার পর যদি গুরুত্ব না থাকে তা অত্যন্ত বেদনাদায়ক। আমারও মনে হতো বলিউডি দুনিয়া আমি বোধহয় সব থেকে অপ্রয়োজনীয়। পুনের নাইট ক্লাবে ড্রাগ নিতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। ইমরান খান, আমির খানের ভাগ্নে হিসেবে বলিউডি দুনিয়া বেশ অল্প সময়ে তার পরিচয় গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিনয় করেছিলেন তিনি। জানে তো ইয়া জানে না ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে। আরো কয়েকটি ছবিতেও দেখা যায় তাকে, কিন্তু ইমরান খানকে নিয়ে আলোচনা ক্রমেই কমে আসে সিনেমা জগতে। পারভিন ববি, 70-এর দশকে বলিউড কাঁপিয়েছিলেন তিনি। সেই সময় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন তিনি। তার ফ্যাশন সে সময় ট্রেন্ড ঠিক করত। মজবুর, দিওয়ারের মতো হিট ছবির নায়িকা তিনি, কিন্তু এইরকম গ্ল্যামারাস অভিনেত্রী জীবনেও বাসা বেঁধেছিল একাকিত্ব। শেষ জীবনে তার মাদকাসক্তির কথাও জানাজানি হয়ে যায়। তার আত্মহত্যার কারণ নিয়ে এর জন্য হইচই হয়েছিল বিস্তর। ফরিদিন খান, চিত্র পরিচালক ফিরোজ খানের ছেলে ফরিদিন খান, প্রেমাগম ছবি দিয়ে বলিউডের আঙিনায় পা রাখেন তিনি। এই ছবির জন্য পুরস্কারও পেয়েছিলেন। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি, কিন্তু আগমনের শুরুতেই তাকে নিয়ে যেমন উন্মাদনা সৃষ্টি হয়েছিল তা কিছুদিনের মধ্যেই থিতিয়ে যায়। হতাশা তাকে মাদক শক্তির দিকে ঠেলে দেয়। মুম্বাইয়ের মাদক সমেত একবার ধরাও পড়েছিলেন তিনি। 90-এর দশকে একের পর এক ছবিতে ঝড় তুলেছিলেন তিনি। বহু ছবিতে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি জুহি চাওলা, কিন্তু বিয়ের পরই কেমন যেন হারিয়ে যান তিনি। এ ব্যাপারে এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, আগে মনে হতো পৃথিবী যেন আমাকে কেন্দ্র করে ঘুরছে,
সূর্য যেন শুধু আমার জন্যই উদয় হয়েছে, এখন সব বদলে গিয়েছে।